নায়েব অফিসে এখানে যদি কোন দালাল থাকে আমি সতর্ক করে দেবে বলছি যদি কাউকে পাওয়া যায় তাকে কিন্তু ক্রস ফায়ারে দেওয়া হবে এই অফিসের নায়েব এবং এই অফিসের যে এমএলএসএস সহ যারা আছে এখানকার এর বাইরে কোন লোক যদি অফিসের কোন কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা সাতক্ষীরা জেলাতে সাতক্ষীরা জেলা প্রশাসনের সকলে আমরা এক পায়ে হাত তুলে সকলে আমরা শপথ করেছি যে আমাদের প্রতিটি অফিস ইউনিয়ন ভূমি অফিস নায়ক অফিস এসিল্যান্ড অফিস ইউনো অফিস ডিসি অফিস এর প্রত্যেকটা অফিস দুর্নীতিমুক্ত থাকবে এবং প্রত্যেকজন কর্মকর্তা এবং কর্মচারী দুর্নীতির শপথ বিরুদ্ধে শপথ নিয়েছে কেউ দুর্নীতি থাকবে না কোনো মানুষ এখানে দুর্নীতির শিকার হলে আমি ডিসি হিসেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং আমার অফিসের নাম ব্যবহার করে কেউ যদি কোনোভাবে অর্থ দাবি করে কারো কাছে বেশি দাবি করে সরকারি যে ফিজ আছে সেই ফিজের বাইরে যদি কেউ কোথাও কোনো টাকা দাবি করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সরাসরি আমার নাম্বারে ফোন করবেন আপনারা সরাসরি আমার নাম্বারে ফোন করবেন আমার নাম্বার সবসময় সব জায়গা পাওয়া যায় সেই নাম্বারে আপনারা ফোন করবেন আপনার ফোন আমার ফোনের আমার মেসেঞ্জারে আপনারা মেসেজ দিয়ে রাখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু এই পাশে ধুলিহরের এখানকার যে নায়েব এই নায়েবকে এই ফোনের মাধ্যমে আমাকে সংবাদ দিয়েছিল তাকে ধরা হয়েছে তাকে তাকে সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু অন্য যারা কাজ করছে অন্য আমাদের ভূমি সহকারী কর্মকর্তারা আমি তাদেরকে বলেছি যে একজনের দায় আপনারা নেবেন না একজন অপরাধ করলে সেক্ষেত্রে নিজেদেরকে আপনারা জড়ালে সকলেরই একই অবস্থা হবে